বন্ধুরা, আজকে আমরা পড়ছি ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তনের মধ্যে আমরা আজকে পড়ছি ব্যঞ্জন ধ্বনির একটা পরিবর্তন। এই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের মধ্যে আজকে অন্তর্হতিটা পড়ছি। এখন তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, অন্তর্হতি কি? দেখো, অন্ত আমরা মানে সবাই জানি, সেটা হচ্ছে অন্ত শব্দটার মানে হচ্ছে মধ্যে অথবা মাঝখান। আচ্ছা, আর এই হতি মানে কি? হতি মানে হচ্ছে লোপ পাওয়া, লোপ পাওয়া। তার মানে হচ্ছে মাঝখান থেকে লোপ পাবে। আমরা এর আগে দেখেছিলাম ব্যঞ্জনচ্যুতি মানে কি। ব্যঞ্জনচ্যুতি হচ্ছে সমবর্ণ শেষ থেকে লোপ পাবে। আর এখানে কি বলা হচ্ছে, অন্ধহতি মানে হচ্ছে মাঝখান থেকে অন্য একটা কিছু লোপ পাবে। তো চলো আমরা একটা উদাহরণ মাধ্যমে একটু জিনিসটা খেয়াল করি। সেটা হচ্ছে ফাল্গুন থেকে ফাগুন, একটু বুঝিয়ে লেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে ফ, তারপর হচ্ছে আকার, তারপর হচ্ছে ল, তারপর হচ্ছে গ, তারপর হচ্ছে উকার, তারপর হচ্ছে ন। আর এদিকে যদি আমি এখানে দেখি, এখানে হচ্ছে ফ, তারপর হচ্ছে আকার, তারপর গ, তারপর রস্বকার এবং সর্বশেষ ন। তার মানে তুমি খেয়াল করে দেখো, মাঝখান থেকে কী চলে গেল, লটা। এই যে মাঝখান থেকে ল চলে গেল, যে মাঝখান থেকে একটা ব্যঞ্জন ধ্বনি চলে গেল। এই যে মাঝখান থেকে যে ব্যঞ্জন ধ্বনি চলে যায়, এই মাঝখান থেকে ব্যঞ্জনে চলে যাওয়াকেই বলা হচ্ছে অন্তর্হতি। একইভাবে তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ, আলাহিদা থেকে আলাদা, আলাহিদা। এখানে বাদ পড়ে গেল কি, এই যে হি। এই মাঝখান থেকে হি বাদ পড়ে যাওয়ার কারণে এটা কি হয়ে গেল, অন্তর্হতি হয়ে গেল। আমরা বইয়ের আর একটা উদাহরণ তোমাদের একটু দেখাতে চাই, সেটা হচ্ছে ফলাহার। দেখো, ফলাহার, ফলাহার থেকে ফলা। খেয়াল করে দেখো, এই যে ফলা হার, তাহলে এখানে ছিল ফলা, এই যে ফলা আমরা পেয়েছি, র পেয়েছি, তাহলে মাঝখানে হা বাদ গিয়েছে। এই হাটা, এই যে মাঝখান থেকে বাদ যাচ্ছে, এটাকেই মূলত বলা হচ্ছে অন্তর্হতি। তো বন্ধুরা, আশা করি তোমরা অন্তর্হতি ব্যাপারটা বুঝতে পেরেছ। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করতে একদমই ভুলো না। আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।